বিজয় দশমীর শুভেচ্ছা সকলকে। পুজো পর্ব মেটার পরেই আপনারা জানেন ডিএ মামলা নিয়ে রাজ্য সরকার যাচ্ছে সুপ্রিম কোর্টে। উৎসবের জোয়ারে পুরোদস্তুর তাই ভেসে না গিয়ে বকেয়া ডিএ বা মহার্ঘভাতা আদায়ে পুনরায় লড়াই চালানোর যে উদ্যোগ সেটা শুরু হয়ে গিয়েছে কর্মচারী মহলে। যার যেমন সাধ্য সংগঠনকে টাকা পাঠাচ্ছেন কর্মচারীদের অনেকেই, ডিএ না দিয়ে শুধুই পাওয়া যাচ্ছে বঞ্চনা এবং প্রহসন। তো এই নিয়ে কি আপডেট চলুন বন্ধুরা বিস্তারিত আমরা জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। পুজোর সরকারি ছুটির যে তালিকা সেটা বেশ লম্বা, তবে উৎসবের জোয়ারে পুরোদস্তুর ভেসে না গিয়ে বকেয়া ডিএ বা মহার্ঘভাতা আদায়ে পুনরায় লড়াই চালানোর জন্য কোমর বাঁধছে রাজ্য সরকারের কর্মী মহল যারা রয়েছেন, কর্মী সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা। তো মামলাকারী কর্মী সংগঠনগুলি জানাচ্ছে পুজো পর্ব মেটার পরেই ডিএ নিয়ে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই সর্বোচ্চ আদালতে সেই আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি চালানো হচ্ছে কর্মচারীদের মধ্যে এবং সেক্ষেত্রে তারা টাকা তোলার যে ব্যাপার সেটা কিন্তু শুরু করেছে এবং রাজ্য সরকার শেষ পর্যন্ত শীর্ষ আদালতে দ্বারস্থ হলে সেই মামলা খরচ চালানোর জন্য অর্থ সাহায্য দিতে এগিয়ে আসছেন যে সমস্ত সাধারণ কর্মচারীরা আছেন তারা। তো আপনারা এখানে অন স্ক্রিনে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারী পর্ষদ পশ্চিমবঙ্গতে তারা ইতিমধ্যেই যে ট্রানজ্যাকশন 100 টাকা হোক 200 টাকা হোক তারা কিন্তু ট্রানজ্যাকশন করছেন এবং যে লড়াই সেটা চালিয়ে যাওয়ার জন্য বা যে ডিএ বকেয়া ডিএ রয়েছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই কেন্দ্র সরকার যে ডিএ আবারও কিন্তু তারা বৃদ্ধি করেছে, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মুখে কিন্তু কোনো রকম হাসি ফোটেনি, পুজোর আগেও কিন্তু কোনো রকম কথা বলা হয়নি। তবে এই মুহূর্তে আপনারা জানেন এই মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ার কিন্তু বন্দোবস্ত করা হচ্ছে, এরকম একটা খবর উঠে এসেছে আপনারা জানেন। তো ডিএ না দিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে শুধুমাত্র প্রবচন এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই দেখেছেন যে আপনারা যে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের মোবাইলে এই মেসেজটি আসছে, স্টে হ্যাপি স্টে হেলদি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। আপনাকে ও আপনার পরিবার সকল সদস্যকে জানায় শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা, এই সমস্ত মেসেজ কিন্তু আপনারা পাচ্ছেন। কিন্তু ডিএটা কবে পাবো প্রশ্ন হচ্ছে একটাই, এই মেসেজ নিয়ে কি আমাদের সংসার চলবে প্রশ্ন কিন্তু সকলের একটাই। তো যাই হোক, এই সমস্ত জিনিসগুলো আপনারা হয়তো দেখেছেন, তবে এর বিরুদ্ধে প্রতিবাদ গর্জে উঠেছে। কনফেডারেশনের বক্তব্য যে ডিএ নিয়ে কলকাতা হাইকোর্টে যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের পক্ষে রায় দিয়েছিল কিন্তু উচ্চ আদালতে 3 মাসের সময়সীমা অতিক্রান্ত, সেই রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্য সরকার আদালতে যে আর্জি জানিয়েছিল তাও কিন্তু খারিজ হয়ে গিয়েছে। আদালত অবমাননা নিয়ে দায়ের হওয়া মামলায় 4 নভেম্বরের মধ্যে প্রশাসনিক শীর্ষকর্তাদের জবাবি হলফনামা দেওয়ার কথা। পুজোর পরে আদালত খুললেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে রাজ্য, তাই প্রস্তুতি চালাতে হচ্ছে কর্মী সংগঠনকেও, শুধু কনফেডারেশন নয় ফের লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে অন্য কর্মচারী সংগঠনগুলিও। তো রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় সিংহ বলেন যে পুজোর ছুটি আগেও ডিএ নিয়ে আমরা সারা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি, পুজোর পরে 24 ঘন্টার জন্য কাজ স্তব্ধ হয়ে যাওয়ার মতো আন্দোলনও কিন্তু যেতে পারি আমরা, সেক্ষেত্রে দায়ী থাকবে সরকারই কোট অ্যান্ড কোট। তো কর্মচারী সংগঠনের যে সমস্ত যারা রয়েছেন, তো কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন যে বিজয়া সম্মেলনীতে যারা রয়েছেন আমরা আন্দোলনে কর্মসূচি চূড়ান্ত করব, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট কিন্তু করা হবে, প্রস্তুতি রয়েছে। এই অবস্থায় শাসক দল তৃণমূল কংগ্রেস প্রস্তাবিত বা প্রভাবিত রাজ্য সরকারই যে কর্মচারী কনফেডারেশনের প্রবীণ নেতা রয়েছেন মনোজ চক্রবর্তী, ও তিনি বলছেন যে তার মত যে ডিএ এবং সার্বিক দাবি দাওয়া নিয়ে কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়া স্বাভাবিক প্রবণতা, পরিস্থিতি বুঝে দ্রুত ডিএ কিন্তু রায় রূপায়ণ করে দেওয়া উচিত এবং সরকারের কিন্তু ডিএ বকেয়া যেটা রয়েছে সেটা কিন্তু তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া উচিত, কিন্তু সরকার যেটা বারবার বলছে টাকা নেই। তো এখন দেখার কথা যে টাকা তারা কোথায় থেকে জোগাড় করবে, সরকার হাইকোর্টের রায় মানবে না সুপ্রিম কোর্টে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। তবে যখনই কোনো আপডেট পাবো ডিএ সংক্রান্ত আমি আগেও আপনাদের দিয়েছি, তাই লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য ডিএ সংক্রান্ত অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিতে বলবেন না। আর আশা করি আপনারা অনেকেই এই আশাহত হয়েছেন বিভিন্ন রকম যে কর্মসূচি যে পালন করা হচ্ছে এবং এইগুলো কিন্তু একদমই আমাদের রাজ্য সরকারের পক্ষে ঠিক হচ্ছে না, আপনারা অনেকেই জানি বলবেন। তো দেখা যাক কী হচ্ছে, কোনো কি আপডেট আসলেই আমি আপনাদের সকলকেই জানাবো।
তো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে শুভ বিজয়, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন।